জানাই দোলের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের আজকের এই দিনটা খুব খুব ভালো কাটুক। আর সেরম ভাবে তো আমাদের এখানে দোল খেলা হচ্ছে না, কারণ আমাদের সোসাইটিতে খেলা বারণ ডিউ টু কোভিড। তো বাড়িতেই আছি, জাস্ট একটু ঠাকুরের জন্য আবির আনা হয়েছে, ঠাকুরের পায়ে ছোমানো হয়েছে, এবং সেই আবির এখন আমরা এই জাস্ট একটুখানি শ্রীকে লাগাবো, শ্রী আমাকে লাগাবে, ব্যাস এই অবধি। তো শ্রীও তোমাদেরকে হ্যাপি হোলি জানাচ্ছে। তোমাদের সবার আজকের এই দিনটা খুব খুব ভালো কাটুক, আর মজা করো, বাড়িতেই খাওয়া দাওয়া করো, আনন্দ করো, এর থেকে বেশি তো কিছু করার নেই। তবে কলকাতায় কিরকম হোলি পালন হচ্ছে না হচ্ছে যদি কেউ জানাতে পারো নিশ্চয়ই জানিও। এদিকে কোকোকে আটকে রাখা হয়েছে, তাই কোকো প্রচন্ড চিল্লাচ্ছে, তাই আমি এখন একটু তোমাদের থেকে বিরত নিচ্ছি, না হলে কিছুই তোমরা শুনতে পাবে না। এদিকে শ্রী আমাকে লাগিয়ে দিচ্ছে হ্যাপি হোলি, তাই না শ্রী? ঠিক আছে। তো দেখো শ্রী আমাকে লাগিয়ে দিল হ্যাপি হোলির রং, এবং আমি একটু শ্রীকে লাগিয়ে দিই। কোকো তুই একটু চুপ কর না রে কোকো, ভয় করে ভয় করে কেন? হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। দেখো অবস্থা দেখো, শ্রী এর অবস্থা দেখো। হ্যাঁ, আর লাগাস না মামা, আর লাগাস না। এদিকটা অন্ধকার আসে, এদিকে এদিকে ওরা দেখতে পাবে না, এদিকটায় এদিকটায় কাম দিস সাইড, এখানে এসে। তো এই মা মেয়েতে মিলে একটুখানি হোলির রং লাগালাম। দেবু এখন পুজো দিচ্ছে, পুজো দিয়ে আসলে ওর বাবাকে লাগাবে। আর ওই যে পেছনে যে দেখছো কাপ টাপ গুলো তোলা, এটার পেছনে একটা মাত্রই কারণ হচ্ছে যে কোকো খাটে ওঠে এবং সে কাপ ধরে টানাটানি করে যা পায়, শুধু কাপ নয় সে যা পায় তাই নিয়েই সে কি করে ওইগুলো নেয়। আছে সোনা বাবা, তো চলো সবাই আনন্দ করো, মজা করো, এই দিনটাকে সবাই যেরকম ভাবেই হোক ভালোভাবে আনন্দ করে কাটাও। তাহলে চলো আমরাও এখনকার মতো আসছি, আবার কিছুক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলতে আসি। কি হ্যাঁ, আমাদের তরফ থেকেও তোমাদেরকেও হোলির রং লাগিয়ে দিল। সেইভাবে খেলা হয়নি, কেননা জাস্ট ওই তোমাদের সকালে যে তোমাদের সাথে শেয়ার করলাম সেইটুকুই, একটু একে অপরকে জাস্ট একটুখানি জাস্ট আবির লাগানো হয়েছে আর কিছুই না। তো তারপরে আর ব্লগ করতে পারিনি, তো কয়েকটা মুহূর্তের ছবি আমি তুলে রেখেছি, তো সেইগুলো এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা সেটাই দেখো এবং সেটাকে এনজয় করো। তো আবারও বলছি সবার আজকের দিনটা খুব খুব ভালো কাটুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। সবার খুব সুখময় হোক, ভগবানের আশীর্বাদে তোমাদের সংসার পরিপূর্ণ হোক, সবাই খুব এনজয় করো, মজা করো, খাও দাও, মস্তি করো। তাহলে ঠিক আছে, আজকের মতো এটা মানে মানে আর তেমন করে কিছু দেখানোর নেই, তাহলেই তাই জন্যই আজকের মতো আমি এখানেই আমার ব্লগটাকে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো ও অবশ্যই সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর প্লিজ একটু ভিউ করো, এটাই তোমাদের কাছে আমার আবেদন। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।